আস্তরবালু দেওয়ার কথা ছিল সেখানে দিতে আছে বিটবালু এই বিটবালুর সাথে অর্ধেক মাটি অর্ধেক বালু এই মাল মাটি এই বস্তার মধ্যে থাকবে না এটা একটা দুর্নীতি হইতাছে আমরা সরকারের দৃষ্টি কামনা করি আগে কইছে যে বস্তা ঢেলে 1000 2000 ফলাইবো সেই জায়গায় বস্তা আলাইতেছে 100 150 এর বেশি ফলাইতেছে না বেশি পরিমাণ জিও ব্যাগ যদি এখানে প্রতিদিন ফালানো হয় তাহলে ভাঙন এটা আপাতত বন্ধ করা সম্ভব আমরা ঠিকাদারকে বারবার প্রেসার দিচ্ছি বলছি এবং তারও অ্যারেঞ্জমেন্ট করার সেও চেষ্টায় আছে তাই আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব লেবার সংখ্যা বৃদ্ধি করে খুব দ্রুততার সাথে যাতে কাজটা শেষ করতে পারি